হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন আরেকটি এক্সপ্লেন নিয়ে। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি বিং এ সদ্য মুক্তিপ্রাপ্ত একটি থ্রিলার মুভি কোহেলিকা, যেখানে একটি খুন করে সেটাকে ধামাচাপা দিতে গিয়ে আরেকটি খুনের রহস্য বেরিয়ে আসে। তো এরকম রহস্যময় এই থ্রিলার মুভিটি দেখতে হলে আপনারা চলে যান বিং এ, আর যদি সময় না থাকে তাহলে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মেইন এক্সপ্লেনেশনে। সিনেমা শুরুতে আমরা দেখতে পাই একটি লোক গাড়ি নিয়ে একটি নির্জন স্থানে আসে, আর সেখানে এসে সে গাড়িটিকে আগুন ধরিয়ে ব্লাস্ট করে দেয়। এরপরে সিন শিফটে আমরা দেখতে পাই যে আরিফ কেউ একজনকে ফোন দিচ্ছে, কিন্তু সে রিসিভ করে না। তারপর সে তার অফিসের নিচে চলে যায়। তখন সে বলে যে সাদিকের কাছে যাবে, কিন্তু সিকিউরিটি তাকে কোনোভাবেই ঢুকতে দেয় না। এরপর সে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এরপর আবার সিন শিফটে আমরা দেখতে পাই যে ইরফান সাহেব তার হবু স্ত্রীর সঙ্গে একটি ছাদে বসে গল্প করতেছে এবং তাদের মধ্যে সেখানে কথোপকথন হয়। এরপর সিন শিফটে চলে যায় আনিসার অফিসে, সেখানে সে একটা ফটোকপি করে এবং তারপর তার মা তাকে ফোন করে বলে অনেকদিন বাড়িতে আসিস না, বাড়িতে আয়, তারা কথা বলে ফোনটি রেখে দেয়। এরপর সিন শিফটে আমরা দেখতে পাই যে আরিফ এবং হাসিফ তারা দুজন তাদের আরেক বন্ধুর জন্য অপেক্ষা করতেছে। তো কিছুক্ষণ পর তানভীর সেখানে গাড়ি নিয়ে আসলে তারা গাড়িতে উঠে সেখান থেকে রওনা হয়ে যায়। তারা কোথাও একটা যাচ্ছিল। এবার তারা তিনজনে মিলে নিজন একটা জায়গায় যায় এবং সেখানে গিয়ে তারা গাঁজা সেবন করে। তারা সেখানে কিছু একটা প্ল্যান করতেছে। এরপর সিন শিফটে দেখানো হয় ইরফান সাহেব তার ওয়াইফকে নিয়ে একটা পার্টিতে আসছে, কিন্তু সেখানে তার ওয়াইফকে রেখে সে অন্য একজন মহিলার সঙ্গে আড্ডা দেয়। এটাতে তার ওয়াইফ বেশটা ইরিটেটেড ফিল করে এবং তার নিজেকে খুব একাকিত্ব মনে হয়। অ্যাকচুয়ালি সে তার হাজবেন্ডের সঙ্গে মোটেও হ্যাপি ছিল না। তখন সেখানে অন্য একজন লোক আসে এবং তার সঙ্গে জমে আড্ডা দেয়। এক পর্যায়ে সে যখন তাকে ড্রিঙ্ক অফার করে সে সেটাকে না করে দেয়, আর সেখানে ইরফান আসে। ইরফানকে দেখে লোকটি সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফটে আমরা দেখি যে আনিসা আরিফের সঙ্গে দেখা করতে আসছে, তো 30 মিনিটস লেট হওয়ার কারণে সে আরিফের কাছে সরি বলে। তারা দুইজন রাত্রেবেলা রোমান্টিক মুডে ঘোরাফেরা করে। এবারে সিন শিফটে দেখানো হয় যে পরের দিন সকালবেলা আরিফ, হাসিফ এবং তানভীর, সেই সঙ্গে আনিসা, তারা চারজন মিলে কোথাও একটা যাওয়ার জন্য বের হয়েছে। মূলত তারা সবাই মিলে তানভীরের একটা রিসোর্টে যাচ্ছে, সেখানে জমি আড্ডা দেবে এবং পার্টি করবে বলে। এরপর তারা নির্জন একটা পাহাড়ি এলাকা যায়। সেখানে গিয়ে দেখা যায় যে তানভীর আনিসার সঙ্গে ফ্লট করার চেষ্টা করে, আর সেখানে আরিফ এসে মূলত তানভীরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এখানে ইরফান লোকটা একটু বদমেজাজি ছিল, সে মূলত তার ওয়াইফের উপরে মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করত। ঠিক এরকমই একটা দৃশ্য আমরা দেখতে পাই, যাতে তার ওয়াইফ তার উপরে খুব ডিস্ট্রাক্ট ছিল। অ্যাকচুয়ালি সে মূলত তার সঙ্গে বাধ্য হয়ে সংসারটা করতেছে। এরপর সিন শিফটে আবার সে রিসোর্টে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই যে তানভীর আনিসার সঙ্গে একটু ফ্লটিং করার চেষ্টা করে, সে তার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু আনিসা বারবার আরিফের কথা মনে করিয়ে দিয়ে সে শুধু আরিফের কাছেই চলে যায়। আনিসা আরিফের কাছে এসে বলে যে তানভীর তাকে খুব ডিস্টার্ব করতেছে, সে কলেজ লাইফে এরকম ছিল, এখনো তার সেই বদভ্যাসটা যায়নি। তখন আরিফ বলে তুমি জানোই তো ও এরকম, তাহলে এটাকে পাত্তা দাও কেন, বাদ দাও, এটাকে ইগনোর করে যাও। তখন আনিসা বলে আরিফকে যে তোমার কি হয়েছে, আমি অনেকক্ষণ হলে খেয়াল করতেছি তুমি একদম চুপচাপ আছো, তোমার কি কোনো প্রবলেম হয়েছে? তখন আরিফ বলে না কোনো সমস্যা নেই। এদিকে আবার দেখানো হয় ইরফানের ওয়াইফ, সে খুব ডিস্টার্ব ছিল, সে একাকিত্ব অনুভব করতো, তাকে কারোর সঙ্গে মিশতে দিত না এবং তার সঙ্গে জোর করে ফিজিক্যাল করত। সে সবকিছু ফিল করে মনের দুঃখে বাথরুমে বসে কান্নাকাটি করে। এরপরে সিন শিফটে আবার সেই রিসোর্টে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই যে হাসিফ এবং তানভীর বক্সে গান চালু করে দিয়ে তারা খুব নাচানাচি করতেছিল। অ্যাকচুয়ালি তারা পার্টিটাকে এনজয় করতেছিল, কিন্তু এখানে বোঝা যাচ্ছিল যে তানভীরের মনের মধ্যে কিছু একটা চলছে। তাদের এখান থেকে বেশ কিছুটা দূরে আরিফ এবং আনিসা বসে বারবিকিউ করতেছিল। এবার হাসিফ তাদের দুজনের কাছে আসে এবং তাদেরকে ধরে সেই বক্সে সেখানে নিয়ে গিয়ে তারা সবাই মিলে নাচাগানা করতে শুরু করে দেয় এবং তারা উন্মাদের মতো ড্রিঙ্ক করতে করতে নাচতে থাকে। এরপর আনিসা সেখান থেকে চলে এসে তার বেডরুমে ঢুকে ওয়াশরুমে যায় এবং ওয়াশরুম থেকে যখন সে বের হয়, ঠিক সেই মুহূর্তে সিন শিফটে আবার দেখা হয় একটা রেস্টুরেন্টে ইরফানের ওয়াইফ এবং একটা লোক বসে গল্প করতেছিল, তাদের মাঝখানে একটা মেয়েও বসে ছিল। সেখানে আমরা জানতে পারি যে সেই লোকটা আসলে ড্রাঙ্ক এডিক্টেড ছিল, যার কারণে সে তার মেয়ের দেখাশোনা করতে পারতেছে না। এই জন্য সে ইরফানের ওয়াইফকে রিকোয়েস্ট করে তার মেয়েটাকে কিছুদিনের জন্য রাখার জন্য, কারণ সে রিহ্যাব সেন্টারে যাবে। কিন্তু ইরফানের ওয়াইফ কিছুতে রাজি হচ্ছিল না, কারণ সে তো জানে তার হাজবেন্ডের সঙ্গে তার সিচুয়েশনটা কি। যাই হোক, তারপর সে মোটামুটি রাজি হয়ে যায় এবং সে মেয়েটাকে নিয়ে বাসায় চলে আসে এবং তার সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, কারণ এই মেয়েটা অ্যাকচুয়ালি বোবা ছিল, সে কথা বলতে পারে না। একদিন ইরফান বাসায় আসে, বাসায় এসে দেখতে পায় যে মেয়েটা তার একটা অ্যাওয়ার্ডের পুরস্কারের সেই জিনিসটা নিয়ে খেলা করতেছিল, কিন্তু সেটা ভেঙে ফেলছে। এরপর সে মেয়েটার উপর রাগান্বিত হয়। ঠিক তখনই তার ওয়াইফ সেখানে আসে এবং সেখানে এসে তাকে বলে যে একে বকাঝকা করতেছ কেন। তখন তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে ইরফানের ওয়াইফ বাসা ছেড়ে চলে যায়। এবার সিন শিফটে আমরা দেখতে পাই যে আনিসার বেডরুমে বেডের উপরে একটা সুন্দর নাইটি ড্রেস রাখা আছে। তখন সেই নাইটি ড্রেসটা হাতে নিয়ে দেখে যে অ্যাকচুয়ালি এটা অনেকটা কুল এবং হট একটা ড্রেস। তখন সে ভাবে হয়তোবা এটা আরিফ তাকে দিয়েছে। এবারে সে সেটা নিয়ে গ্লাসের সামনে গিয়ে দাঁড়ালে তানভীর তখন পিছন থেকে তাকে এসে জড়িয়ে ধরে। এটা দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। তখন সে তানভীরকে বলে তুমি এখানে কি করছো? তখন তানভীর বলে ফাইনালি তোমাকে আজকে কাছে পেয়েছি। তারপরে তানভীর তাকে জোর করে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে এবং তাকে এক পর্যায়ে বিছানায় ফেলা দেয়। কিন্তু আনিসা আরিফ আরিফ বলে চিল্লাতে থাকে, কিন্তু আরিফরা বাইরে থেকে শুনতে পায় না। এক পর্যায়ে গিয়ে আনিসা যখন তানভীরের সঙ্গে পেরে উঠতেছিল না, ঠিক তখনই তার হাতের কাছে একটা বোতল বে সেটা আরিফের উপর চালিয়ে দেয় এবং সেখানে আরিফের মাথায় প্রচুর আঘাত লাগে। তারপর আনিসা চিল্লাচিল্লি করতে থাকে। বাইরে থেকে হাসিফ এবং আরিফ এটা শুনতে পেয়ে তারা রিসোর্টের ভিতরে আসে। তারা যখন দরজা খুলতে পায় না, তখন তারা জোর করে দরজাটা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পায় আনিসা
আনিশা তানবীরকে মার্ডার করে ফেলছে। এটা দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তারা চিন্তা করে এটা কিভাবে হলো। আনিশা তো ভয়ে খাটের এক কোণে গিয়ে কাপাকাপি করতে থাকে। এরপর তারা ভেবে পায় না কি করবে। তারপরে আরিফের বুদ্ধিতে তারা চাদর দিয়ে তানবীরের লাশটা মুড়ে গাড়িতে তোলে। এরপর আমরা সিন শিফট হয়ে দেখতে পাই যে নাবিদ এবং ইরফানের ওয়াইফ তাদের মেয়েকে নিয়ে তারা একটা পাহাড়ি এলাকায় চলে আসছে। এরপর সিন শিফট হয়ে দেখানো হয় ওই দিন রাত্রেবেলায় আরিফ, আসিফ এবং আনিশা তারা সেই লাশটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তেই আনিশা বলে যে আমি খুনটা করি নাই, আমি খুনটা করতে চাই নাই, এটা অ্যাক্সিডেন্টাল রেড। এসব বলে সে চিল্লা চেঁচামেচি করতে থাকে। পিছন থেকে আবার হাসিব বলে যে লাশ নিয়ে আমরা ঘুরতেছি, আমাদের কি হবে। কিন্তু আরিফ বারবার তাদেরকে কুল থাকতে বলে, তাদেরকে বলে যে আমি আসি, আমি দেখতেছি, বিষয়টা আমি হ্যান্ডেল করতেছি। কিন্তু তারা কিছুতেই শান্ত হচ্ছিল না। এক পর্যায়ে আনিশা তার মাকে ফোন করতে যায় এবং আরিফ তাকে থামাতে গেলে তাদের গাড়িটা ঘুরে রাস্তার সাইডে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। সেখানে তাদের গাড়িটি নষ্ট হয়ে যায় এবং তারা তিনজন গাড়ি থেকে নেমে পড়ে। তারপর তারা দূরে একটা বাড়ি দেখতে পায় এবং সেখানে আরিফ এবং আনিশা দুজন সেই বাড়ির কাছে যায়, হাসিবকে গাড়িতে রেখে যায়। কিন্তু এখানে গাড়িতে থাকা একটা রিভলভার যেটা শুধু আরিফ দেখতে পায় সেটা তার কাছে নিয়ে নেয়। এরপর তারা সেই বাড়িতে গিয়ে কলিং বেল চাপলে নাবিদ সেখানে দরজা খোলে এবং সে বলে যে আমাদের গাড়িটি পাশে অ্যাক্সিডেন্ট করছে, তো আপনাদের কাছে টুলবক্স থাকলে দেন। তখন নাবিদ বলে ঠিক আছে চলেন, আমি পারি মোটামুটি গাড়ির কাজ ঠিক করতে, চলেন আপনাদের সঙ্গে যাই। তখন নাবিদকে সাথে নিয়ে তারা গাড়ির কাছে যায়, কিন্তু আনিশা সে বাসাতেই রয়ে যায়। এরপর তারা গাড়ির কাছে আসলে টুলবক্স রেখে যখন গাড়িটা দেখে তখন তারা দেখে যে সামনের চাকার হুইলের সমস্যা। তখন তারা সেই চাকাটি ঠিক করতে লাগে। ঠিক এক পর্যায়ে নাবিদ খেয়াল করে যে গাড়ির পিছন দিক দিয়ে ব্লাড পড়তেছে। তখন গাড়ির পিছনে গিয়ে সে যখন দেখে যে এখানে ব্লাড পড়তেছে, ভিতরে একটা লাশ রাখা আছে, ঠিক সেই মুহূর্তে আরিফ সেটা টের পেয়ে পিছন থেকে তাকে টুলবক্স দিয়ে আঘাত করে আহত করে ফেলে। এরপরে ইরফান সাহেবের ওয়াইফ এবং আনিশা দুজন বসে চা খাচ্ছিল। ঠিক এই মুহূর্তে তারা বাইরে গাড়ির শব্দ শুনতে পায় এবং তখন তারা বাইরে চলে আসে, এসে দেখতে পায় যে হাসিব এবং আরিফ চলে আসছে। তারপরে তারা বলে নাবিদ একটু শহরে গেছে গাড়ির কিছু পার্টস আনার জন্য, এই জন্য আমরা এখানে আসছি। তখন ইরফানের ওয়াইফ তাদেরকে বলে ঠিক আছে তাহলে নাবিদ না আসা পর্যন্ত তোমরা বাসা অপেক্ষা করো। এরপর তারা বাসার ভিতরে ঢুকে ওয়েট করতে থাকে। কিন্তু এখানে ইরফানের ওয়াইফের কিছু একটা সন্দেহ হয়। সে ভাবে যে নাবিদকে রেখে তারা এখানে কেন আসলো। তখন সে নাবিদের ফোনে ফোন দিতে থাকে কিন্তু নাবিদ তার ফোনটা কোনোভাবে রিসিভ করতেছিল না। এরপরে সিন শিফটের ড্রয়িং রুমে আসে, সেখানে দেখতে পারি যে আমরা আরিফ, হাসিব এবং আনিশা বসে গল্প করতেছে এবং সেখানে আরিফ বারবার আনিশাকে বলে চলো এখান থেকে চলে যাই, কিন্তু আনিশা কোনোভাবে যেতে চাচ্ছিল না। তখন আনিশা বলে যে তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমরা দুজন আমার থেকে কিছু একটা লুকাচ্ছ, কি লুকাচ্ছ আমাকে বলো, আমার জানতে হবে। তারপর আনিশার উপর বিরক্ত হয়ে আরিফ এবং হাসিব সেখান থেকে বের হয়ে যায়। এদিকে আবার ইরফান সাহেবের ওয়াইফ, সে নাবিদের ফোনে বারবার ফোন দিচ্ছিল কিন্তু সে নিচে দেখতে পায় যে গাড়ি দাঁড় করানো, সেখানে নাবিদের ফোনটা বাজতেছে। তখন সে গাড়ির কাছে চলে আসে এবং দেখতে পায় যে হ্যাঁ এটা তো আর কারণ না, এটা নাবিদেরই ফোন। তখন তার মনের ভিতরে কিউরিয়াসিটি তৈরি হয়। তখন সে গাড়িটাকে ভালো করে দেখতে থাকে চারদিকে। দেখতে দেখতে গাড়ির একদম পিছনে গিয়ে দেখতে পায় যে সেখানে একটা কাপড় দিয়ে লাশ ঢেকে রাখা। ঠিক সেই মুহূর্তে হাসিব সেখানে চলে আসে এবং হাসিব সেখানে এসে বলে আপনি এখানে কি করেন। তখন সে তাকে বলে যে গাড়ির ভিতরে কি, নাবিদ কোথায়, কি করছো তোমরা নাবিদের সাথে, আর গাড়িতে কার লাশ এটা। তখন হাসিব বলে যে না এটা নাবিদের বডি না, এটা অন্য বডি, আপনি ভুল করতেছেন, আপনার একটা মিস্টেক হচ্ছে। তখন তাদের মধ্যে এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে হাসিবকে ধাক্কা দিয়ে ইরফানের ওয়াইফ সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালাইতে পালাইতে জঙ্গলের মধ্যে উষ্ঠাকে এসে পড়ে গিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপরে সিন শিফট হয়ে চলে আসে আবার সেই বাংলাতে, যেখানে দেখতে পায় যে আনিশা তার মাকে ফোন করে ট্রাই করে, ঠিক আরিফ সেটা টের পেয়ে তার কাছে এসে এবং তাকে রিভলভার ধরিয়ে বলে যে তোমাকে নিষেধ করছি না বারবার ফোন করার জন্য। ঠিক সে মুহূর্তে সেখানে হাসিব চলে আসে, এসে বলে যে সেই মহিলাটা গাড়িতে লাশ দেখে ফেলছে, তাকে আমি তাড়া করতেছিলাম কিন্তু সে পালিয়ে গেছে। তখন আরিফ হাসিবের উপর প্রচুর রাগ হয়। তখন আরিফ বলে যে পিচ্ছিটা কই। তখন আনিশা বলে যে আরিফ ও একটা ছোট বাচ্চা। তখন আরিফ আনিশার উপর রাগ হয়ে বলে যে তোর জন্য এসব হচ্ছে, তুই এসব করছস। তখন আনিশা বলে যে আমি এখানে আসতে চাইছি, আমার এখানে তোরা নিয়ে আসছস, আমার জন্য এসব হচ্ছে। তখন হাসিব বলে যে চুপ থাক চুপ থাক, আমি বিষয়টা দেখতেছি। তখন আরিফ বিরক্ত হয়ে বলে যে এর জন্যই এত ঝামেলা করতে চাই নাই, টাক ম্যানেজ করার কি আর কোনো ওয়ে ছিল না। তখন আনিশা এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়, সে বলে যে কিসের টাকা, কিসের ঝামেলা। তখন হাসিব বলে যে এসব নিয়ে এখন কথা বলার সময় না, আমি সবকিছু তোরে পরে বুঝায় বলবো। আর তখন হাসিব আনিশাকে সেখান থেকে বেরিয়ে নিয়ে বাইরে চলে আসে। তখন বাইরে এসে আনিশা যখন হাসিবকে জিজ্ঞেস করে যে কিসের টাকা, কিসের ঝামেলা, কি হয়েছে আমাকে খুলে বল, হাসিব বলে আমি নিজেই জানি না এসব কি হচ্ছে। তখন আনিশা হাসিবকে বলে তুই সত্যি কথা বল আমাকে, কিসের টাকা, কিসের ঝামেলা, কি হয়েছে। তখন হাসিব বলে তুই সত্যিটা জানতে চাস। তখন আনিশা বলে হ্যাঁ জানতে চাই। তখন হাসিব বলে তোর বয়ফ্রেন্ড আরিফ কন্ট্রাক্টর রাঞ্জুর কাছ থেকে টাকা নিছে। এরপর তখনই সিন শিফট হয়ে ফার্স্টে চলে যায় এবং তখন দেখতে পায় যে কন্ট্রাক্টর রাঞ্জুর লোকজন আরিফকে প্রচুর ধাওয়া করছে, সে পালানোর চেষ্টা করে এবং পালাতে পালাতে এক পর্যায়ে একটা গলির ভিতর গিয়ে কন্ট্রাক্টর রাঞ্জুর লোক তাকে ধরে ফেলে। এরপর কন্ট্রাক্টর রাঞ্জু এসে তার বাম হাতে একটা পোস্ট দিয়ে দেয়। তখন সিন শিফট আবারও প্রেজেন্টে আসে, তখন দেখা যায় যে হাসিব বলতেছে ও যখন কন্ট্রাক্টর রাঞ্জুর টাকা দিতে পারে নাই তখন আরিফ তোকে তানবীরের কাছে বেচে দিছে, মাত্র 5 লাখ টাকায় তোকে বেচে দিছে। এই কথা শুনে আনিশা তো পুরো শকড হয়ে যায়। সে ভাবতেই পারেনি যে তার বয়ফ্রেন্ড তার সঙ্গে এরকম করতে পারে। তখন হাসিব বলে দেখ আমার নিজেরই বিশ্বাস হয় না, আরিফ কি করে তোর সঙ্গে এরকম করতে পারে। এই কথা বলে হাসিব যখন আনিশার কাছের দিকে আগাতে চায় এবং তাকে কিস করতে যায় তখনই আনিশা তাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। এবারে সিন শিফটটা দেখানো হয় যে হাসিব তার পিছনে ধাওয়া করে এবং আনিশা পালানোর চেষ্টা করে। পালাতে পালাতে এক পর্যায়ে দেখা যায় যে তার মাথায় কেউ একজন আঘাত করে। ঠিক সেখানে আমরা ইরফানের ওয়াইফকে দেখতে পাই। তখন আনিশা বলে আমি কিছু করি নাই, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ। তারপর সবকিছু তারা একজন অপরকে খুলে বলে। এবারে সিন শিফট
ডিপ্লয় দেখতে পায় যে হাসিব চারদিকে খোঁজাখুঁজি করতেছে, করতে করতে একটা বাড়িতে আসে এবং সেখানে একটা ডিপ ফ্রিজের মধ্যে দেখতে পায় যে ইরফান সাহেবের লাশ। তখন এটা দেখে তো সে পুরো শকড হয়ে যায়। এরপরে সিন শিফট হয়ে আমরা আবারও আগের ঘটনা দেখতে পাই, যেখানে দেখতে পাই যে ইরফান সেই বাসায় চলে আসছে এবং সেখানে এসে সে তার ওয়াইফকে বলতেছে তুই তার ভাইকে নিয়ে এখানে পালাইছস কেন। এখানে তাদের এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ইরফান যখন তার ওয়াইফের উপর অ্যাটাক করে তখন তার ওয়াইফ তাকে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ইরফান একটা গ্লাসের উপর পড়ে যায়। পড়ে গিয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে আর সেখানেই তার ওয়াইফ তার গলার ভিতরে একটা কাজ ঢুকে দিয়ে তাকে খুন করে। আর তাকে তারা খুন করে তার লাশটা সেই পাশের বাড়িতে নিয়ে গিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল এবং তারা যখন এভিডেন্স গুলো সেখান থেকে মুছতেছিল ঠিক সেই মুহূর্তেই আরিফ এবং আনিসা সেখানে এসে কলিং বেল চাপলে তারা সেই দরজাটি খোলে। এবার সিন শিফটে আমরা দেখতে পাই যে হাসিবের উপরে নাবিদ অ্যাটাক করে এবং নাবিদ অ্যাটাক করে তাকে সেই ডিপ ফ্রিজের কাছে দেখতে পায় এবং সেখানে তারা মারামারি করে এক পর্যায়ে হাসিবকে সে খুন করে ফেলে। এরপরে ইরফানের ওয়াইফ এবং আনিসা দুজন মিলে সেই বাড়ির কাছে আসে, এসে দেখতে পায় যে হাসিবের বডি সে বাড়িতে ডিপ ফ্রিজের পাশে পড়ে আছে। এটা দেখে তো আনিসা পুরো শকড হয়ে যায়, সে পুরোপুরি কান্না ভেঙে পড়ে। এরপরে আবার সিন শিফটে দেখতে পায় যে আনিসা নাবিদ এবং ইরফানের ওয়াইফ তারা তিনজন এক জায়গায় হয়েছে। ওইদিকে আবার আরিফ তাদের মেয়েকে ধরে নিয়ে গিয়ে ছাদের বেলকনিতে দাঁড়ায় এবং সেখানে সে চিল্লাচেঁচামেচি করতে থাকে এবং এটা শুনে তারা সেদিকে দৌড়ে যায়। এবারে সিন শিফটে আবার ড্রয়িং রুমে আসা হয়, যেখানে দেখা যাচ্ছে আরিফের হাতে গান রয়েছে, সে মেয়েটাকে ধরে রয়েছে এবং সে ইরফানের ওয়াইফের সঙ্গে কথা বলতেছে। ইরফানের ওয়াইফ তাকে বলতেছে যে তুমি বাচ্চাটাকে কিছু করো না, আমরা কিছু দেখি নাই, আমরা কিছু বলি নাই, আমরা কাউকে কিছু বলবো না। তখন আরিফ বলে তোমরা যে কিছু করবে না তার কি গ্যারান্টি আছে। তখন আরিফ তাকে জিজ্ঞেস করে যে তোমার হাজবেন্ড কোথায়, তখন সে কিছু বলে না। তারপরে সে মেয়েটাকে গুলি করার হুমকি দিলে সে বলে যে আমি তাকে খুন করে ফেলেছি। আর সেই মুহূর্তেই আনিসা সেখানে চলে আসে। আনিসা এসে বলে যে আমি দেখছি এই বাসার যে ডিপ ফ্রিজের রুমটা আছে সেখানে সে তার হাজবেন্ডের লাশটা গুম করে রাখছে। কিন্তু এখানে আরিফের হাতে কাটা দাগ থাকার ফলে সে অনেকটা ব্যথা অনুভব করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে আনিসা তাকে ফার্স্ট এড দিয়ে ট্রিটমেন্ট দিতে গেলে সে তখন তাকে একটা ইঞ্জেকশন দেয় আর ইঞ্জেকশনটা দেওয়ার সাথে সাথে আরিফ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ঠিক সেখানেই নাবিদ চলে আসে এবং সে আনিসাকে বলে যে তুমি কি তাকে অ্যানেস্থেশিয়া দিয়েছো। তখন সে বলে হ্যাঁ দিয়েছি, কিন্তু আমার সিরিজটা ফাঁকা ছিল আর ফাঁকা সিরিজ তার শরীরে পুশ করার ফলেই এখানে মূলত আরিফের মৃত্যু হয়। এরপরে সিন শিফট হয়ে আমরা সিনেমার সেই শুরুর দৃশ্যটা দেখতে পাই, যেখানে একটা লোক একটা নির্জন জায়গায় গিয়ে একটা গাড়িতে আগুন ধরিয়ে সেটা ব্লাস্ট করতেছিল আর সেই সাথে সাথেই এই সিনেমার কাহিনীটা এখানে সমাপ্ত হয়ে যায়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এরকম সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।